ফারিয়া নূর। আজ আমরা আপনাদের জন্য বিশেষ করে ট্রেন্ডসেটার তরুণদের জন্য একটা বিশেষ ঘোষণা নিয়ে হাজির হয়েছি। স্মার্টফোনের সব সময় উদ্ভাবনী এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আই ক্যাচি ডিজাইন স্যামসাং ব্র্যান্ডকে সারা বিশ্বে তরুণদের মাঝে জনপ্রিয় করে তুলেছে। আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও উদ্ভাবনী এবং অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে বিশ্বের শীর্ষস্থানীয় এ প্রযুক্তি ব্র্যান্ডটি। এম সিরিজ গত বছর যখন লঞ্চ হলো, তা কিন্তু স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে সাড়া ফেলে দিয়েছে। এর স্টাইলিশ লুক, স্টেট অফ দ্য আর্ট ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা, সব কিছু মিলে স্মার্টফোন ব্যবহারের নতুন এক অভিজ্ঞতা। আজকে এম সিরিজেরই একটা নতুন ঘোষণা দিতে যাচ্ছে স্যামসাং, কিন্তু তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন স্যামসাং বাংলাদেশের প্রোডাক্ট ম্যানেজার সৈয়দ মোহাম্মদ বদরুল আরিফিন। সেই সাথে আরও রয়েছেন আপনাদের সবার পছন্দের মুখ ইউটিউবার এবং টেক রিভিউয়ার আশিকুর রহমান তুষার। কেমন আছেন আপনারা? ধন্যবাদ মারিয়ানু, আমি ভালো আছি এবং আশা করছি আমার ভিউয়ার্স যারা রয়েছেন তারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ ভালো, সব ঠিকঠাকই আছে। আমাদের অতিথি যারা রয়েছেন তারা আজকে আপনাদেরকে এম সিরিজের নতুন এই ফোনটি সম্পর্কে বলবেন এবং পুরো অনুষ্ঠান কিন্তু আপনাদের আমাদের সাথে থাকতে হবে, কারণ অনুষ্ঠান শেষে আপনাদের জন্য একটি কুইজ থাকছে এবং সেই কুইজের উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারবেন এই এম সিরিজের নতুন ফোনটি। কুইজের উত্তর কিন্তু অনুষ্ঠানের মাঝেই আছে, সো ডোন্ট মিস ইট। বর্তমানে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজ তরুণদের কাছে ভীষণ জনপ্রিয়। এর অসাধারণ ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা, স্টাইলিশ লুক, সব কিছু মিলে তরুণরা কিন্তু স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের ফোন বেছে নিচ্ছে। আরফিন ভাই, আমার আপনার কাছে প্রশ্ন, এই যে এম সিরিজে এত বেশি জনপ্রিয়তা, সেটা কেন? ওয়েল, ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। গ্যালাক্সি এম সিরিজের যাত্রা শুরু হয় 2019 সালের শুরুর দিকে। বাংলাদেশের বাজারে এম সিরিজের আন্ডারে আমরা প্রথম যেই মডেল দুটো লঞ্চ করি সেটা হচ্ছে গ্যালাক্সি M10 এবং M20। ওয়েল, এম স্ট্যান্ডস ফর মিলেনিয়ালস, অর্থাৎ এম সিরিজের ফোনগুলো আমরা নিয়ে এসেছি মিলেনিয়ালসদের জন্যে, তরুণদের জন্যে যারা অনেক বেশি টেক শেভি এবং টেক ইউজার্স। আমরা একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যারা মিলেনিয়ালস বা তরুণ যাদেরকে আমরা বলছি, তারা কিন্তু তাদের হ্যান্ডসেট দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পছন্দ করেন, কন্টেন্ট দেখতে পছন্দ করেন, ভিডিও স্ট্রিমিং করতে পছন্দ করেন, গেমিং খেলতে পছন্দ করেন। সো ইউনো, তাদের টোটাল লাইফটাই কিন্তু এই হ্যান্ডসেট কেন্দ্রিক। সো দ্যাটস ওয়াই এম সিরিজের ফোনগুলোতে আমরা এমন সব রিলেভেন্ট ফিচার্সগুলো নিয়ে এসেছি যেটা তাদের লাইফস্টাইলের জন্য চমৎকারভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। দ্যাটস ওয়াই এম সিরিজের ফোনগুলো লঞ্চের খুব কম সময়ের ব্যবধানে আমরা চরম জনপ্রিয়তা খেয়াল করেছি এবং কনজিউমাররা খুব চমৎকারভাবে আমাদের এই ফোনগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এবং আমি আজকে অনেক বেশি এক্সাইটেড বিকজ এম সিরিজের মোস্ট অ্যান্টিসিপেটেড মডেলটি ব্যাপারে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। আরফিন ভাই, আমার মনে হয় আপনার এই কথা শোনার পর দর্শকদের উৎসাহ আরও বেড়ে গেছে। আমরা দর্শকদের অপেক্ষার পালাটা শেষ করি। দর্শক, আপনাদের অপেক্ষার পালা শেষ, এবার আমরা দেখব এম সিরিজের নতুন এই ফোন নিয়ে একটি ভিডিও। মনস্টার, আমার জন্য কিন্তু যে কোনো ডিভাইসের সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে আনবক্সিং। আরফিন ভাই, লেটস ডু দ্য আনবক্সিং। সো লেটস গো ফর দ্য আনবক্সিং। সো হিয়ার ইজ দ্য বক্স ইটসেলফ, ভেরি কালারফুল, ভেরি ইউথফুল। সো আমরা এবার প্রথমে দেখে নেই বক্সের ভেতরে কী কী জিনিস রয়েছে। সো প্রথমে যেটা রয়েছে আমাদের ইউজার ম্যানুয়াল, রাইট? অ্যান্ড হিয়ার কামস দ্য মনস্টার। আমার হাতে এখন যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লু কালার এবং আপনি বাজারে ব্ল্যাক কালারও পেয়ে যাবেন। সো উই হ্যাভ বোথ দ্য ভ্যারিয়েন্টস, ব্লু অ্যান্ড ব্ল্যাক, রাইট? সো দিস ইজ দ্য ব্লু ওয়ান।
পার্সোনালি আই লাইক দিস ভেরি মাচ অ্যাকচুয়ালি। এরপরে কী রয়েছে, ইউ হ্যাভ দি সি টাইপ ডেটা কেবল, ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইউ হ্যাভ দ্য 15 ওয়াট ফাস্ট চার্জার। নাও আমি অ্যাজ এ টেক রিভিউয়ার তুষার ভাইকে জিজ্ঞেস করবো, তুষার ভাই হোয়াট ডু ইউ থিঙ্ক এই 15 ওয়াটের ফার্স্ট চার্জারটা কেন বেশি ইম্পর্টেন্ট কনজিউমারদের জন্যে? অ্যাকচুয়ালি আমি বেশ খানিকটা এক্সাইটেড ছিলাম গ্যালাক্সি M21-এর বাংলাদেশি লঞ্চিং নিয়ে, কারণ স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের ফোনগুলো তুলনামূলক ভ্যালু ফর মানি হয়ে থাকে। সো এম সিরিজের যখন কোনো নতুন ফোন আসতেছে এটা নিয়ে এক্সপেকটেশন একটু বেশি থাকে আমার। অ্যাজ ফর দ্য ব্যাটারি অ্যান্ড চার্জিং, আমার মতে এই রেঞ্জে 6000 mAh ক্যাপাসিটির ব্যাটারির ফোন সবচেয়ে বেস্ট। অ্যান্ড যদি মোটামুটি হেভি ইউজার হয়ে থাকেন তাও 2 দিন তো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আপনি। আর যে 15 ওয়াট বেসিক ফাস্ট চার্জার দেওয়া আছে সেটা সুবাদে চার্জিং নিয়ে চিন্তাই করতে হবে না। এক্স্যাক্টলি তুষার ভাই। এবার যদি আমরা M21-এর ডিসপ্লে নিয়ে কথা বলি, M21 রয়েছে 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড ফুল HD+ ডিসপ্লে। তুষার ভাইকে আমি জিজ্ঞেস করবো, তুষার ভাই হোয়াট ইজ দ্য সুপিরিয়রিটি ক্যারেক্টারিস্টিক্স অফ সুপার অ্যামোলেড? সুপার অ্যামোলেড ডিসপ্লে সাধারণত IPS-এর তুলনায় বেশি ব্রাইট এবং পাঞ্চি কালার শো করে, তাই আমার মতে মানুষের চোখে এই জিনিসটা বেশি আই প্লিজিং লাগে, স্পেশালি যখন আমরা কোনো কন্টেন্ট ওয়াচিং করি। অ্যান্ড এই কারণেই সুপার অ্যামোলেড ডিসপ্লেটা বেশি পছন্দ মানুষের কাছে। যেখানে IPS ডিসপ্লে ন্যাচারাল এবং নিউট্রাল ক্যাটাগরির, সেই সব জায়গাতেই সুপার অ্যামোলেড অনেক বেশি ব্রাইট এবং স্যাচুরেটেড জিনিস দেখায়, যা আমাদের চোখে ভালো লাগে। ওয়াও, দারুণ একটা এক্সপ্লেনেশন দিয়েছেন আমাদের দর্শকদের জন্য। M21-এর পারফরমেন্স নিয়ে যদি এবার আমরা কথা বলি, আমরা M21-এর দুটো ভ্যারিয়েন্ট নিয়ে এসেছি। একটি হচ্ছে 4GB RAM এবং 64GB ROM, আরেকটিতে রয়েছে 6GB RAM এবং 128GB ROM। দুটো মেমোরি ভ্যারিয়েন্টে কিন্তু 512GB পর্যন্ত এক্সপান্ডেবল করা যাবে। এছাড়াও এর প্রসেসর হিসেবে রয়েছে Exynos 9611। সো এই ব্যাপারে আমি তুষার ভাই সম্পর্কে জানতে চাই, উইথ RAM অ্যান্ড ROM অ্যান্ড দিস স্পেশাল Exynos প্রসেসর, আপনার কাছে কী মনে হয় তুষার ভাই? আমার কাছে মনে হয় আমাদের বেসিক স্মার্টফোন নিডটা পূরণ করতে 6GB RAM এবং 128GB স্টোরেজ অ্যান্ড মোর দেন এনাফ। এবং Exynos 9611 যথেষ্ট দিন ধরে স্যামসাং ব্যবহার করতেছে এবং এটা একটা মোটামুটি প্রুভেন চিপসেট, সো এটা নিয়েও সমস্যা কিছু থাকার কথা না। এখন আমি যদি M21-এর ক্যামেরা সেট আপ নিয়ে কথা বলি, M21-এ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ এবং ফ্রন্টে রয়েছে 20 MP ক্যামেরা। এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমরা তুষার ভাইয়ের কাছে যাবো। তুষার ভাই, আপনি যদি একটু এক্সপ্লেন করেন, এই যে মাল্টিপল ক্যামেরাগুলো আমরা মোবাইলে ইউজ করছি, এটার ইউটিলাইজেশনগুলো কী কী? স্মার্টফোনে এখন মাল্টিপল ক্যামেরা ব্যবহার অহরহ। স্যামসাং গ্যালাক্সি M21-এর পিছনে 3টি ক্যামেরা, এর মধ্যে প্রাইমারিটি হচ্ছে 48 MP-এর, এবং আমি জানি আপনারা এটার ব্যবহার জানেন, কারণ সাধারণত আমরা ফোনের যেই ক্যামেরাটা ব্যবহার করে ছবি তুলে থাকি এটা সেটাই প্রাইমারি ক্যামেরাটা। কিন্তু এরপরে যেটা আলট্রা ওয়াইড, এটা হচ্ছে ইন্টারেস্টিং। 123 ডিগ্রির একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দেয়, লাইক আমি কোথাও গিয়েছি সুন্দর একটা ভিউ দেখতেছি, তো এই জায়গায় আমার একটা ল্যান্ডস্কেপ ছবি দরকার, কিন্তু আমি যদি ফোন ওপেন করে সাধারণত নর্মালি যেই ক্যামেরা দিয়ে ছবি তুলে থাকি সেটা দিয়েই তুলি, তাহলে দেখবেন আমার চোখের যে ভিউ এরিয়া সেটার থেকে তুলনামূলক ছোট এরিয়া ক্যাপচার হচ্ছে, তো এই জিনিসটায় টোটাল ভিউটাও আসবে না এবং ল্যান্ডস্কেপের ফিলটাও আসবে না, তখনই এই আলট্রাওয়াইড লেন্সটা কাজে নামে, তাই টোটাল একটা ইমার্সিভ ভিউ আসে এবং একটা রেগুলার ফরম্যাটের ছবিতে আমরা সম্পূর্ণ জিনিসটা পাই যেটা আমরা চাচ্ছি। আর এরপরে সর্বশেষ এর 5 MP ডেপথ সেন্সর, যেটা এটা আমাদের পোর্ট্রেট শটের ক্ষেত্রে কাজে লাগে, যেমন ব্যাকগ্রাউন্ড ব্লারের ক্ষেত্রে, এবং আমি যেমন সাবজেক্টের থেকে পিছনে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের দূরত্ব ম্যাপে ব্লারটা যাতে ঠিকঠাকভাবে করা যায় এটাই এর কাজ। থ্যাংকস তুষার ভাই চমৎকারভাবে আবার একটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। একটা বিশেষ বিষয় আমি অবশ্যই এখানে বলতে চাইবো ভিউয়ার্সদের জন্য বিশেষ করে, সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। সো কনজিউমারদের জন্য ইউজার ইন্টারফেসটা বেশ ইম্পর্টেন্ট, বিকজ এটা যদি ইউজার ফ্রেন্ডলি না হয় তাহলে আপনার টোটাল এক্সপিরিয়েন্সটাই কিন্তু বেশ ভালো হয় না। সো সেই জায়গাটায় M21 নিয়ে এসেছে স্যামসাংয়ের নিজস্ব OneUI 2 ভার্সনটি। সো OneUI 1 অলরেডি বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, একই ধারাবাহিকতায় OneUI 2তেও আমরা বেশ কিছু আপডেট নিয়ে এসেছি, যেটাও কিনা কনজিউমাররা বেশ চমৎকারভাবে অ্যাপ্রিসিয়েট করছেন। তুষার ভাই, হোয়াট ইজ ইউর টেক অন দিস? OneUI হচ্ছে স্যামসাংয়ের নিজস্ব কাস্টম স্কিন যা অ্যান্ড্রয়েড বেসড। আমি মনে করি স্যামসাং তাদের আগের ইউজার ইন্টারফেস থেকে OneUI 2.0তে দুটি জিনিস দিতে চেষ্টা করেছে, নাম্বার 1 ইজ ক্লিনার অ্যান্ড নাম্বার 2 ইজ স্মুথার এক্সপিরিয়েন্স, এবং তাদের যে স্যামসাংয়ের নিজস্ব যে টেস্টটা সেটাও বজায় রেখেছে। সো ওভারঅল OneUI 2.0 রিকমেন্ড করার মতোই। তুষার এবং আরিফিন ভাই, আপনাদের দুজনের ডিসকাশন শুনে আমার যেটা মনে হচ্ছে, M21-এর বিশেষত্ব হচ্ছে ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। M21 আমরা নিয়ে এসেছি এদেশের তরুণ প্রজন্মের কনজিউমারদের কথা চিন্তা করে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা M21-এর জন্য এর ব্যাটারি, এর ক্যামেরা এন্ড ডিসপ্লের ওপর অত্যাধিক গুরুত্ব দিয়েছি। আমি এবার তুষার ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করবো, তুষার ভাই যেহেতু আপনি অনেক বেশি তরুণদের সাথে ইন্টারাক্ট করেন, সো তরুণরা যখন একটা হ্যান্ডসেট চুজ করে তখন তাদের প্রায়োরিটি, স্পেক্স অ্যান্ড ফিচার্সগুলো কী কী? আমার কাছে মনে হয়েছে ইয়াং পিপলদের চাহিদার মধ্যে এগুলোই জনপ্রিয় সবচেয়ে।
আমার কাছে যেসব সাজেশন চাওয়া হয় স্মার্টফোন বাইং এর ক্ষেত্রে তখনও দেখি তিনটা জিনিসই সবচেয়ে বেশি কমন থাকে, ব্যাটারি, ডিসপ্লে অ্যান্ড ক্যামেরা। সো আমার কাছে প্রথম ইমপ্রেশন অনুযায়ী মনে হয়েছে ইয়াং পিপলদের প্রত্যাশা পূরণের যোগ্য স্যামসাং গ্যালাক্সি M21। সো আই থিঙ্ক নাও অনলি কোশ্চেন রিমেইন ইজ ওয়েন পিপল উইল গেট দিস ইন দ্য মার্কেট এবং এটা প্রাইস কত হবে। Well, as I said before, M21 এর দুটো মেমোরি ভ্যারিয়েন্ট আমরা বাজারে নিয়ে আসছি। 464 GB মেমোরি ভ্যারিয়েন্টের প্রাইসিং হচ্ছে 18,999 টাকা এবং 6 120 GB মেমোরি ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে 20,999 টাকা। এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের দুটো মেমোরি ভ্যারিয়েন্টটি স্যামসাংয়ের সকল অথরাইজ স্টোর থেকে আপনি পেতে পারেন। এছাড়াও আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকেও আপনি কিন্তু অর্ডার করতে পারেন। বিস্তারিত জানার জন্যে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো দর্শক, ইউ গট এ ভেরি গুড আইডিয়া অ্যাবাউট দিস মনস্টার M21। আই এম শিওর ইউ অল আর প্রিটি এক্সাইটেড দ্যাট ওয়েন ইউ ক্যান গেট ইউর ওন M21। বাট বিফোর দ্যাট, কুইজের কথা মনে আছে তো? আপনাদের সবাইকে এখন প্রশ্নটা জানিয়ে দিচ্ছি, স্যামসাং গ্যালাক্সি M21 এর ব্যাটারি পাওয়ার কত? অপশন থাকছে তিনটি, অপশন এ 4500 mAh, অপশন বি 6000 mAh, অপশন সি 5000 mAh। আপনার যে উত্তরটি সঠিক মনে হচ্ছে সেটি কমেন্ট বক্সে পোস্ট করবেন আর সেখান থেকে আমরা বাছাই করে নিব তিনজন লাকি উইনার, যারা জিতে নিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি M21। আর স্যামসাং গ্যালাক্সি M21 সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য জানতে ইচ্ছে করে তাহলে স্যামসাংয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন। সবাইকে সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায়। Yeah.